সর্পদংশনে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ফুলিয়ার বুইচাপাড়া এলাকায়। নিহত 17 বছরের সজল ঘোষের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে একটি মাঠে বসে বন্ধুদের সাথে গল্প করছিল। হঠাৎই বাড়ি এসে অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাকে ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানেই চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। শুক্রবার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক অনুমান, সর্পদংশনে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। রাত্রিবেলা আমি ঘরে শুয়ে আছি, এর মধ্যে ছেলে আসি, বললো বাবা আমাকে কিসে কামড়েছে। এবার কামড়ানোর পরে আমি দৌড়ি গেলাম আমার ভাই সকলের কাছে। দাদা, এই ভাই একটা গাড়ি মারি ঠিক করতো, এই হাসপাতাল নিয়ে যেতে হবে। এই গাড়ি মারি ঠিক করে হাসপাতালে নিয়ে গেলাম, যেতে যেতে রাস্তায় মারা গেল। কটার সময় হয়েছে এটা? বাড়ি কোথায়? নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। সর্পদংশনে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ফুলিয়ার বুইচাপাড়া এলাকায়। নিহত 17 বছরের সজল ঘোষের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে একটি মাঠে বসে বন্ধুদের সাথে গল্প করছিল। হঠাৎই বাড়ি এসে অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাকে ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানেই চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। শুক্রবার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক অনুমান, সর্পদংশনে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। রাত্রিবেলা আমি ঘরে শুয়ে আছি, এর মধ্যে ছেলে আসি, বললো বাবা আমাকে কিসে কামড়েছে। এবার কামড়ানোর পরে আমি দৌড়ি গেলাম আমার ভাই সকলের কাছে। দাদা, এই ভাই একটা গাড়ি মারি ঠিক করতো, এই হাসপাতাল নিয়ে যেতে হবে। এই গাড়ি মারি ঠিক করে হাসপাতালে নিয়ে গেলাম, যেতে যেতে রাস্তায় মারা গেল। কটার সময় হয়েছে এটা? বাড়ি কোথায়? নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।